গুড মর্নিং নয় গুড আফটারনুন নয় একদম গুড ইভিনিং থেকে আজকে ব্লগটা শুরু করছি ইভিনিং ঠিক বলার পজিশান এখন নেই গুড নাইট বলার টাইম হয়ে গেছে এখন ঘড়ির কাটা বাজে সাড়ে আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে শরীরটা বেদম খারাপ কিন্তু রোজ যেটা বলি শরীর খারাপ হলেও যে কাজগুলো করতে ভুলিনি তার মধ্যে রান্না বাসন মাজা জামা কাপড় কাচা স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু করেছি শুধু ভিডিও করিনি ছেলেকে পড়তে দিয়ে আসা পড়া থেকে নিয়ে আসা ছেলেকে ড্রয়িং করানো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমার কাজ আছে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করা আর হচ্ছে অনেক জামাকাপড় লাস্ট দুই দিন ধরে জামা জামাকাপড় ভাঁজ করছি না এত শরীরটা খারাপ করছে তো সেই জামা কাপড়গুলো জমতে 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 চূড়ার আকার নিয়েছে সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো পরিষ্কার করবো ঘরটা ঝাঁট দিয়ে একবারে নিচে যাব সকালে আজকে রান্না বলতে করেছি মানে ঘুম থেকে ওটা থেকে পেটে একটা খিচ ধরে ব্যথা স্টার্ট হয়েছে জানি না কেন কিসের থেকে তো ঘুম থেকে উঠেই মানে মাথায় ঢুকিয়ে নিয়েছে আজকে যার জন্যই যাই রান্না করি না কেন আমার জন্য আজ আমি সেদ্ধ ভাতই খাবো মানে সেদ্ধ ভাতই সবাই খায় মানে আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাবো আর কি এরকমটাই আমি ভেবে রেখেছি তো যাই হোক আজকে রান্না বলতে করেছি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে কষা এইটা এখন আমাদের বাড়িতে একটা ভর পড়েছে এই তেল বেগুনটা দুদিন অন্তর অন্তরই তেল বেগুন হচ্ছে জানি না কী কোনো বই টইতে বা পত্রিকা তত্রিকাতে হয়তো দেখেছে তেল বেগুন খাওয়া শরীরের জন্য খুব উপকারী আমার শ্বশুরমশাই তাই হয়তো মাথায় এটা উঠে গেছে যে তেল বেগুনটাই খেতে হবে এখন রোজ রোজ প্রায় তো তেল বেগুন করেছি মাছের ঝোল করেছি আর পটল আলু সেদ্ধ দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি খুব অল্প পরিমাণে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখেছি আর আমি নিজের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ওই ডিম সেদ্ধ দিয়ে আর ওই সে পটল আলু সেদ্ধ মাখাটা দিয়ে আজকে ভাতটা খেয়েছি আর কিছু না সন্ধেবেলা চা আর একটু বিস্কুট খেলাম এখন নেনুকে পড়া থেকে নিয়ে এসে আটটার সময় চা আর বিস্কুটটা খেলাম কারণ খুব খিদে হয়েছে পেটের মধ্যে গুলটি ছিল সেই জন্য তারপর নেনুর আজ যেহেতু কালকে শনিবার নেনুর সেরকম অর্থে পড়া নেই তো সেই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে যখন পড়া নেই তাহলে আজকে ওকে আঁকিয়ে নিই কারণ কালকে তো ড্রয়িং আনটি আসার আছে তো যেমন ভাবনা তেমনি কাজ ওকে আঁকিয়ে নিলাম এবার আমি যাব নিচে আমার কতগুলো কাজ আছে সেগুলো মিটিয়ে নি আর রাতের রান্না এখনও কিছু করিনি এক মনে ভাবছি একটু আলুর দম রুটি করবো আমার ভাবছি যে একটু চাউমিন বানাবো কি বানাবো দিশা পাচ্ছি না আসল ব্যাপার হচ্ছে মাথা ঠিক কাজ করছে না লাইনে নেই মাথা তো দেখা যাক কিছু তো একটা রান্না করতে হবে খেতে গেলে তো রাঁধতে হবে তো বকা করবো না ঝটফট করে কাঁচটা সারি আর প্রচুর জলের বোতল টিফিন বক্স সমস্ত বাসন করে আছে সব মাজবো পরিষ্কার করবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো নতুন হলে প্লিজ স্যারটাকে একটু সাপোর্ট করে দিও যে তুমি একটার বেশি দুটো মেরে দেবে ও দেখবে লাপি লাপি কেঁদে 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 উঠেই যায় অলরেডি স্টার্ট হয়ে গেছে ওর চিংড়ি নাচ দেখো 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 তো তুই যখন খেলতে তুই যখন খেল তুই যখন খেলতে খেলাটা বুঝিসই না তাহলে কেন তাহলে কেন এ করছিস চল এবাও খেলবে না আরে শিখে নে পাগলা তুমি কেন জিতে যাচ্ছো

ও নিয়মে খেলা জানে না তো নিয়মে খেলতে গেলে যেই সেই ও শয়তানি চালিয়ে যাবে দেখবে না নিয়মে খেলা জানে না ও কীরমভাবে খেলতে হয় ও ইচ্ছা কি তো মারবে ও ইচ্ছাকৃত জায়গা দিয়ে মারবে পাগলা খেলার নিয়মই জানে না দেখো তাও মারতে পারলো না ওপর ভাঁজ করতে করতে অনেক কিছু চিন্তা ভাবনা করে শেষমেশে একটা বুদ্ধি আঁটলাম যে যদি আমি চাউমিন রান্না করি তাহলে কিন্তু আমার শ্বশুরের জন্য আলাদা করে কিছু না কিছু করতে হবে কেননা উনি চাউমিন পাস্তা এই টাইপের খাবার রাতে খাওয়াটা ঠিক পছন্দ করে না এসব টিফিনের জিনিস মানে দুপুরবেলা বা ওই ধরো এগারোটা সাড়ে এগারোটা দশটা সাড়ে দশটা থেকে এই টাইমটা মানে ব্রেকফাস্টের সময় যদিও বা হয় তাও একটু যদিও প্রেফার করে বাট ওই রাতের খাবার এই চাউমিন ফাউমিন উনি মোটেই পছন্দ করে না তো আমি ভাবলাম যে যদি আমি চাউমিন রান্না করি তাহলে ওনার জন্য আমাকে আলাদা করে আবার একটা কিছু করতে হবে আর হাতে অত টাইমও ছিল না ঘরের কাজ করে যখন নিচে নেবেছি তখন অলরেডি নটা কুড়ি বাজে তো আলাদা করে আমি কি রান্না করব করব না ভেবে কুল কিনারা না করতে পেরে তাই আমি ভাবলাম যে ঠিক আছে চলো আলুর দম আর রুটি বানাই তারপর হঠাৎ করে আলুর দম রুটি করে মানে আলুর দমটা করে বাসন কোষণ মেজে জলের বোতল টোতল সব কিছু ভরার পর হঠাৎ করে আমার মনে পড়ল যে আলুর দম হলে অর্পণ একটুখানি মানে কী বলবো আর কি একটু লুচি একটু পরোটা খেতে পছন্দ করে পরোটা ঠিক না হলেও একটু লুচি খেতে খুব পছন্দ করে বেশ ফোলা ফোলা নরম নরম ফোলা হবে সাদা হবে অথচ নরম হবে কোনো রকমের কিছু থাকবে না তো সত্যি কথা বলতে কি আমি না অত নিখুঁত লুচি করতে পারি না তো সেই জন্য হয় মোটামুটি হয় কোনো দিন খাস্তা হয়ে যায় কোনো দিন বেশ সুন্দর নরম হয় অ্যাকচুয়ালি কী বলো তো সব কিছু মাখার ওপরেই ডিপেন্ড করে তো যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে এরকমই হয়ে যায় তাড়াহুড়ো করে আবার যেদিনকে ধীরে সুস্থে করি সেদিন হয়তো ভালো হয় তো আজকে সত্যি কথা বলতে বেশ তাড়াহুড়োই ছিল ফিফটি পারসেন্ট বাসন তো ফেলেছি অফ ক্যামেরায় তারপর হঠাৎ করে মনে পড়েছে এই রে তোমরা তো নাতে আমাকে মিথ্যেবাজি ভাবতে পারো সেই জন্য আবার তড়িঘড়ি করে আবার গিয়ে ক্যামেরাটা অন করে ভিডিওটা স্টার্ট করেছি এইভাবেই আজকে দিনের কাজগুলো শুরু করলাম মানে করে নিলাম এইবার হঠাৎ করে মাথায় আসলো যে না ঠিক আছে চলো আটা মেখেছি তো কি হয়েছে তো সেটা দিয়েই অর্পণকে একটুখানি পরোটা মতো করে দিই তাহলে কত মশাই খাবে আমরা খাব না সেটা আবার ব্যাপারটা কেমন হয় তাই জন্য আর কি সবার জন্যই লাস্টে শেষমেশ পরোটা বানালাম তবে এই পরোটাটা না একটু আটা দিলে কি হয় তেলের পরিমাণটা কম লাগে আর যেহেতু আমার আটা তোমার মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পারসেন্ট হচ্ছে আটা আর টেন পার্সেন্ট কি ফিফটিন পার্সেন্ট মতো আছে হচ্ছে ময়দা তাহলে বুঝতেই পারছো রেশিওটা কতটা কি তো একদম কিরাম টাইপের বলতো রুটির মতনই প্রথমে গোল গোল করে বড় বড় করে ভেজে নিয়েছি তারপর মানে সেকে নিয়েছি নেওয়ার পর তারপরে এপিট ওপিট এপিট ওপিট করে অল্প অল্প করে তেল দিয়ে একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইভাবেই আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলেছি আর আমার ভুতু বাচ্চা তো সবাইতেই সবার আগে ডিম ভাজা খুঁজবে ওই যে বললাম না আমাদের বাড়িতে ডিম ভাজাটা হচ্ছে গ্যাসের ওষুধের মতন যাই করো না কেন যাই খাও না কেন ডিম ভাজাটা মাস্ট 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 তো সুতরাং সেই ডিম ভাজা তো তোমাকে করতেই হবে তো সেই জন্য সবার জন্য আর করিনি শুধু ভদু বাচ্চাটার জন্য করেছি কারণ সবাই তো বুঝবে যে পরোটা আবার তোমার আলুর দম তার সাথে ডিম না খেলে কী হয় তো সেই জন্য আজকে ডিম সবার জন্য করিনি শুধু আমার ভদু বাচ্চার জন্য করেছি আর বলে রাখি আমি কিন্তু আমার ভদু বাচ্চার জন্য রুটি করে দিয়েছি কারণ আমার ভদু বাচ্চা এই পরোটা টরোটা অত ঠিক পছন্দ করে না লুচিটা হলে যাও বা একটু নিজে হাতে অল্প অল্প করে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খায় কিন্তু পরোটাটা মোটেই খেতে চায় না আর আমার জন্যও কিন্তু আমি দুটো রুটি করে নিয়েছি কারণ এমনিতেই সকাল থেকে পেটে ব্যথায় মরে যাচ্ছি তারপর যদি রুটি না খেয়ে পরোটা খাই আরও আমার গ্যাসের ব্যথা চেপে ধরবে তো আজকের দিনটা ব্যথা ব্যথা করে হলো বিকেলবেলা যে তোমাদের সাথে কিছুটা সময় শেয়ার করতে পারছি সত্যি কথা বলতে কি জগন্নাথের অশেষ কৃপা প্রভু না থাকলে হয়তো এটা কোনোভাবেই পসিবেল হতো না তবু তোমাদেরকে একটা বিগ থ্যাংক ইউ তোমাদের ভালোবাসায় তোমাদের মানে কি বলবো তোমাদের চাহিদা মুখ ফেরাতে পারি না তাই জন্য আসি কত কষ্ট হলো আসি আর এখানে কাকি এসেছিলো কাকির সাথে গল্প করতে করতে কাজটা করছিলাম বলে আরও সহজে আরও তাড়াতাড়ি হয়ে গেছিলো সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি চ্যানেল কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশান পৌঁছে যায় ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রভুর নামে থাকো তো একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের যায় আর একটা খবর তোমরা শুনেছ কি না জানি না ব্লগে শেষেই বলছি যারা রিসেন্ট পুরী থেকে ঘুরে এসছো বা যাবে বলে চিন্তা ভাবনা করেছ যারা আমার মতন ঘুরে এসছো তারা তো অবশ্যই জানো যে আগে একটা দুয়ার খোলা থাকতো এখন চারটে দুয়ারই খুলে দিয়েছে কি ভালো ব্যাপার তাই না তো চলো আজকের মতো বাই বাই